দুর্গা চৌমুহনী ব্লক কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্মাণ কাজে হেয়ালিপনার অভিযোগ। বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনির বাসিন্দাদের দুর্দশা, ব্রিজ নির্মাণের দাবিতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার বিশেষ নজর দিয়েছে, কিন্তু একাংশ সরকারি বাবুদের কাজের হেয়ালিপনার কারণে সমূহ সমস্যায় স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই ক্ষোভের বারুদের পাহাড় স্তূপীকৃত হচ্ছে, ফলস্বরূপ মানুষ তার ন্যায্য অধিকার আদায়ের প্রতিবাদ মুখী হচ্ছে। বৃহস্পতিবার এমনই এক ঘটনা প্রত্যক্ষ করা গেল কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী ব্লকের বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের একটি পাড়া এসসি কলোনিতে ১৯ পরিবারের বসবাস। এসসি কলোনির যাতায়াতের জন্য সেখানকার ছড়ার উপর কাঠের ব্রিজটি দীর্ঘ বছর যাবৎ বিপজ্জনক অবস্থায়। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন। ব্রিজটি সারাই কিংবা নতুন করে নির্মাণ করার জন্য গ্রামবাসীরা একাধিকবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের কাছে দাবি জানিয়ে কোনো সুফল পাননি। এর প্রতিবাদে গ্রামবাসীরা বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে সচিব, প্রধান সহ অন্যান্য কর্মচারীদের রেখে তালা ঝুলিয়ে দেন। রাস্তার ব্রিজ, এই ব্রিজটা আজকে দীর্ঘ এক বছর ধরে ব্রিজটা ভাঙা। আমরা অনেকবার পঞ্চায়েত থেকে আবেদন করছি, করার পরও তারা এই ব্রিজের কোনো ইয়ে করছে না। তারা খালি আমরা আশ্বাস দিতেছে যে ব্রিজ ওইব করে। আজকে বিগত 9 মাস ধরে গত লোকসভার ইলেকশনের সময় তারা কইছে ইলেকশনের পরে ব্রিজ কাজ ধরব। এর মধ্যে আমরা যে স্কুলের স্টুডেন্ট আছে তারা স্কুলে যাতায়াত করতে পারতেছে না, আমরাও যাতায়াত করতে পারছি না, একটা রুগী লইয়ে আমরা যেতে পারতেছি না। যদি কোনো কারণে একটা রুগী ইমার্জেন্সি, কারণ আমরা কাছে টাকা আছে, আমরা রুগীরে এই ব্রিজের লেগে নিয়ে আসি চিকিৎসা করাইতে পারতেছি না, রুগীটা মারা যাবো, তখনই মারা গেলে কি পঞ্চায়েত দায়ী হইব? নেই না, আমরা রুগী ঠিক হইব। এইভাবে আমরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেবার খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসেন দুর্গা চৌমুহনী ব্লকের বিডিও সমীর দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল। বিলাসছড়া পঞ্চায়েতে এসে প্রতিবাদী মানুষের মেজাজ অনুভব করতে পেরে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন। এরপর গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন। তবে এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেবার খবর পেয়ে দুর্গা চৌমুহনী ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ ভাইস চেয়ারম্যান ছুটে এলেন। এতেই অনেকের মনে হতে পারে মানুষের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা খবর পাওয়া মাত্রই ছুটে যান, কিন্তু আসলে বিষয়টি এমনটা নয়। তাই প্রমাণিত হয়েছে বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের সচিবের কথায়। শুনুন ঘটনার আসল রহস্য। এখানে অ্যাপ্লিকেশন করেছি, এরপরে আমরা এই সার কন্ডিটিউ সার এবার আগে তুষার আলম আসতো তাইনের কাছে আমি দুই পাঠিয়েছি, তাই নয় ডিএমএ পাঠিয়েছি, আডিডিএসে পাঠিয়েছি। যাই হোক, যেমনি তেমনি ব্রিজটা স্যাংশন হয়েছে, আজকে 9 মাস চলে ব্রিজটা টেন্ডার দিয়েছি আমরা ওই ব্লকের ওই ইঞ্জিনিয়ার ফরদুত না দাস জানি ফুল ছুটি ভাই, তো তাই নিয়ে টেন্ডারটা হয়ে গেছে খাসটা ধরতেছে। তখন আমার ম্যাডাম আছে, কারণ ম্যাডামও করতেছে শুনে দিয়েছে সোনভত ওখান তো অ্যাভেলেবেল হয়েছে, আগে আসলো না ভালা 9 মাসের মধ্যে আজকে 3-4 মাস ধরে সোনভত হয়েছে। এর জন্য আপনি মানে আর্ডির কাছে আমি অনেকবার গেছি স্যার, যাওয়ার পরে স্যাংশন তো হয়েছে, আমার তো অন্য কারোর দেখুন গেছে না, যে ব্যাটারে কাজ দিয়েছে ব্যাটার কাজটা ধরতো আমার পছন্দ হয়ে কাজটা কেন। শুনলেন তো দর্শক বন্ধুরা, এই বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনি এলাকার পাকা ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বেশ কয়েক মাস আগেই, কিন্তু কোনো এক অজানা রহস্যের কারণে আজ পর্যন্ত সেই ব্রিজের কাজে হাত দেয়নি দুর্গা চৌমুহনী ব্লকের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব। আর অপরদিকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। এই নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানও, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান ঘুরিয়ে এলাকাবাসীদের প্রতিবাদের বিষয়টিকে সমর্থন করলেন। ওই এসিগুলোতে যাওয়ার একটা সাক্ষ্য আছে, প্রায় 7-8 মাস আগে ওই সাক্ষ্যটাতে একটা কাল কোডবিস স্যাংশন হয়েছে, এটা আগে স্যাংশন হয়েছে, কিন্তু তারা
ওই ফুল বৃষ্টি না করাতে আজকে এই ঘটনায় সচেতন মহলের প্রশ্ন, বেশ কয়েক মাস আগে সংশ্লিষ্ট এলাকায় পাকা ব্রিজ তৈরির অর্থ বরাদ্দ হলেও কেন আজও পর্যন্ত সেই ব্রিজ নির্মাণে হাত দেওয়া হয়নি, এর দায় কি দুর্গা চৌমোহনি ব্লকের বিডিও সাহেব এড়াতে পারেন? এর দায় কি দুর্গা চৌমোহনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ ভাইস চেয়ারপারসন এড়াতে পারেন? নিশ্চয়ই পারেন না। আর তার জন্যই এদিন পঞ্চায়েতে তালা ঝোলানোর সংবাদ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ছুটে এসেছিলেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। এই গুঞ্জন এখন সংশ্লিষ্ট ব্লক এলাকার সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।